আপনার প্রিয় স্মার্টফোনটি হারিয়ে গেলে কিংবা চুরি হয়ে গেলে আর খুঁজে পান না। কিন্তু এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে আপনার প্রিয় স্মার্টফোনটিকে খুঁজে পাবেন। হ্যাঁ গাইস, এমনকি সেই ব্যক্তির ফটো এবং লোকেশন আপনি দেখতে পারবেন। তো চলুন এবার সেই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করুন। তো এইবার এই গ্রিন কালারের অ্যারো বাটনটিতে ক্লিক করে দিন। তো এইবার এই অ্যাক্টিভেট নাও অপশনটিতে ক্লিক করুন। তাহলেই আপনার সামনে চলে আসবে অ্যাক্টিভেট ডিভাইসেস অ্যাডমিন অ্যাপ, এই অপশনটিতে ক্লিক করে দিন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আরও একটি অপশন চলে আসবে যেখানে আপনাকে 10 সেকেন্ড ওয়েট করতে হবে। 10 সেকেন্ড কমপ্লিট হয়ে গেলে এই অপশনটিতে টিক মার্ক করবেন। এবার ওকেতে ক্লিক করে দিন। তাহলেই এই অ্যাপটি অ্যাক্টিভেট হয়ে গেছে, এটি দেখতে পাচ্ছেন আপনারা। এবার নেক্সটে ক্লিক করুন। তাহলেই দেখতে পাচ্ছেন স্ক্রিন লক বলে অপশনটি চলে এসছে। এবার সেট আপ লকে ক্লিক করে দিন। তো এখন প্যাটার্ন, পিন বা পাসওয়ার্ড দিয়ে আপনার ফোনটিকে লক করে নিন। যেহেতু আমার এই ফোনটিকে লক করা নেই সেহেতু এই অপশনটি এসেছে, কিন্তু আপনার যদি ফোনটিকে লক করা থাকে তাহলে এই অপশনটি আসবে না। তো লক সেট আপ কমপ্লিট হয়ে গেলে নেক্সটে ক্লিক করে দিন। তো এখন চলে এসছে অ্যাটেম্পটস লিমিট অপশান। তার মানে আপনার এই ফোনটি যে ব্যক্তিটি চুরি করেছে কিংবা যে ব্যক্তির কাছে আছে সেই ব্যক্তিটি কতবার ভুল পাসওয়ার্ড দিলে আপনার আরেকটি ফোনে সেই ব্যক্তির লোকেশন এবং ফটোস চলে আসবে। তো এই অ্যাটেম্পটস লিমিট অপশানটিতে ক্লিক করে আপনি এখান থেকে আপনার পছন্দ মতো সেই ফেল্ড অ্যাটেম্পটস নাম্বারটি চুজ করে নেবেন। তো এবার নেক্সটে ক্লিক করে দিন। এখন লোকেশন অপশানটিকে এনেবল করে দিন। এবার ওকেতে ক্লিক করুন। এরপর অ্যালাউ অল দ্য টাইমে ক্লিক করুন। এবার ওকে করে দিন। তাহলেই দেখতে পাচ্ছেন লোকেশনটি এনেবল হয়ে গেল। তো এবার নেক্সটে ক্লিক করুন। তো এখন আপনার সামনে আরও একটি অপশন চলে আসলো যেটি হচ্ছে অ্যালার্ট ইমেল। তো এই অপশনটিতে আপনার সেই ইমেল অ্যাড্রেসটি দিন যেই ইমেল অ্যাড্রেসে যখন আপনার এই ফোনটি হারিয়ে যাবে বা চুরি হয়ে যাবে তখন সেই ব্যক্তির ফটোস এবং লোকেশন চলে আসবে এই ইমেল অ্যাড্রেসে। অ্যাক্টিভেট নাওয়ে ক্লিক করুন। তারপর অথেন্টিকেশনে ক্লিক করুন। এবার অ্যালাউ করে দিন। এখানে আপনার সেই ইমেল অ্যাড্রেসটিকে ক্লিক করুন। এবার ওকে করে দিন। তাহলেই একটু লোডিংয়ের পরেই আপনি দেখতে পাবেন যেই ইমেল অ্যাড্রেসটি আপনি এই অ্যাপটিতে দিলেন সেই ইমেল অ্যাড্রেসটি অ্যাক্সেস হয়ে গেছে। তো এবার অ্যালাউয়ে ক্লিক করে দিন। সাকসেসফুলি সেট আপ ইমেল। তো এবার নেক্সটে ক্লিক করে দিন। তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন পারমিশন বলে অপশান। তো ক্যামেরা এবং স্টোরেজের পারমিশনটি দিয়ে দিন। তাহলে কিন্তু গাইস এই অ্যাপটির সম্পূর্ণ সেট আপ কমপ্লিট হয়ে গেছে, দেখাচ্ছে ইউ আর অল সেট। তো এবার চলুন এই ফোনের স্ক্রিনটিকে অফ করে লকটিকে খোলার চেষ্টা করা হোক। তো এখন ধরুন সেই ব্যক্তিটি আপনার হারিয়ে যাওয়া কিংবা চুরি হয়ে যাওয়া ফোনটির প্যাটার্নটি একবারই খোলার চেষ্টা যখনই করবে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে আপনার সেই ইমেল অ্যাড্রেসে তার ফটোস এবং লোকেশান সেন্ড হয়ে যাবে। এখন আপনার অন্য ফোনে আপনার হারিয়ে যাওয়া ফোনে যেই ইমেল আইডিটি দিয়েছিলেন সেই ইমেল আইডিটি দিয়ে ওই ফোনে এবার লগ ইন করে নেবেন। নেওয়ার পরেই তো এখন আপনি মি বলে যে মেলটিকে দেখতে পাচ্ছেন ওপেন করুন। তাহলেই আপনি দেখতে পাবেন এখানে সেই ব্যক্তির ফটো এবং তার লোকেশান। তো এখান থেকে আপনি ওপেন ইন গুগল ম্যাপসে ক্লিক করে সেই ব্যক্তির লোকেশনটি ট্র্যাক করে আপনি তার লোকেশনে গিয়ে আপনার হারিয়ে যাওয়া কিংবা চুরি হয়ে যাওয়া ফোনটিকে আপনি উদ্ধার করতে পারবেন। আর এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক ভিডিওটির নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও আপনার ফোনের প্লে স্টোর তো রয়েছেই, সেখানে সার্চ করে এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন। আর এই ভিডিওটি দেখে যদি আপনার কোনো উপকার হয় তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো গাইস আজকে এই পর্যন্তই।